নির্বাচন পরবর্তী যে সন্ত্রাস আগে হতো বিভিন্ন দলে এবার হয়েছে তাদের নিজেদের দলের মধ্যে আজকে ভোটের যদি দেই ভোটের হিসাব যদি ওনারা দেখেন এর চেয়ে জঘন্যতম আমলে তো হয়নি ওনারা হত্যার রাজনীতি করেন ওনারা এই যে পুলিশের এক এক পুলিশ হত্যা হয়েছে সকল হত্যাই খারাপ স্বাধীন দেশে কেন হত্যা হবে সেটা নিয়ে ওনারা কত কথা বলেছে কিন্তু বিএস বিজিবি যে একজন ইয়ে মারা গেল হত্যা করা হলো গুলি করে সরাসরি এর জন্য আওয়ামী লীগের কোন কর্মী কোন নেতা কোন বড় নেতা কি কোনো স্টেটমেন্ট দিয়েছে আমি খুব দ্রুত কয়েকটি কথা বলি তারপরে আমার কাছে কোনো প্রশ্ন থাকলে আপনি করবেন এবং আমার এই বিজ্ঞ আওয়ামী নেতার শেষ কথাটি দিয়ে শুরু করি উনি খুব দায়িত্বহীন ভাষায় বলেছেন বঙ্গবন্ধু অনেক জেল খেটেছেন পক্ষান্তরে উনি স্বীকার করে নিলেন যে বঙ্গবন্ধু একটা পরাধীন দেশে জেল খেটেছিলেন ওনাকেও কিন্তু দুষ্কৃতিকারী ষড়যন্ত্রকারী আগরতলার ষড়যন্ত্র হয়েছিল তার মানে ওনারা ওই একটা রাজনীতি ওই নির্যাতন করছেন এই বঙ্গবন্ধু ওখানে করেছেন এখন স্বাধীন বাংলাদেশে ওনারা ওনাদের বিপক্ষের লোকদেরকে এইভাবে নির্যাতন করবেন তা স্বীকার করে গেলেন কিন্তু অদূর ভবিষ্যতে ওনারা অনেকেই স্বীকার করবেন না অনেকেই মুজিবপুর কোট খুলে ফেলবেন যেমন বঙ্গবন্ধুর লাশ করেছিল তখন কেউ যায়নি ওনার কাছে যারা শুধু ক্ষমতার জন্য শপথ করতে গিয়েছিলেন তারাই ছিল আশেপাশে ওনার জানা যায় লক্ষ্য খুঁজে পাওয়া যায় নাই এই হলো আওয়ামী লীগ আমি কয়েকটি কথা বলবো খুব দ্রুত ভারত শুধু নয় এবং রাশিয়া চীন যে প্রকাশ্যে সমর্থন দিয়েছে তার অনেক হদিস এখানে আছে কিন্তু বুঝতে হবে খেলাটা কিন্তু শুধুমাত্র দুইটি টিমের একটি হলো চীন আর একটি হলো আমেরিকার আমেরিকা এবং চীনের সাথে আবার কিছু সাইড প্লেয়ার আছে এই সাইড প্লেয়ারদের এই যে ব্যারিস্টার আবু বকর সাহেব একটু বর্ণনা দিয়েছেন আমি বর্ণনায় যেতে চাই না যুদ্ধটা চলছে সমস্যাটা তৈরি হয়েছে এই বাংলাদেশকে মাঝখানে রেখে দুইটি বৃহৎ শক্তির আমরা কোন দিকে যাব গণতন্ত্রের দিকে যাব না অগণতান্ত্রিক পথে যাব আমরা কি আমাদের ব্যবসা যেদিকে আমাদের মার্কেট যেদিকে সেদিকে যাব না আমাদেরকে যারা মার্কেট বানায় তাদের দিকে যাব। আজকে আমাদের ভারত বন্ধু এখনো টিকার টাকা ফেরত দেয়নি আমার এই আওয়ামী বন্ধু ওনারা বলেন যে দেশ খাদ্যে স্বয়ং সম্পূর্ণ ওই ভারত পেঁয়াজ এবং আলু এগুলো ডিম বন্ধ করে দেয় অনেক সময় এখানে একটা কৃত্রিম সমস্যা তৈরি করার জন্য এবং আবু ভাই যথার্থই বলেছেন বাংলাদেশের মানুষ জেগে উঠেছে বাংলাদেশের মানুষকে দায়ী করা যাবে না ভারতই বাংলাদেশকে ভারতের বিদ্বেষ তৈরি করার জন্য ইন্ধন যুগিয়েছে ক্রিকেট খেলা থেকে শুরু করে সীমান্তে হামলা গলাগুলির মাধ্যমে বর্তমানে পৃথিবীতে এই ফিলিস্তিনি আর ওই ইসরায়েলের বর্ডার ছাড়া এত হত্যা কোথাও হয় না তো তারা নাকি তাদের বন্ধু উনি একটু আগে বলে গেলেন প্রথমবার বলেছেন ওনারা যে বিরোধী দলরা তো তো নির্বাচনকে বিশ্বাসই করেন না বিশ্বাসযোগ্য নির্বাচন না হলে নির্বাচন বিশ্বাস করবে কেন তো নির্বাচন আরো ভালো হতো যদি ওরা আসতো এটা আবার ওনারা স্বীকার করেন তার মানে উনি স্বীকার করছেন যে নির্বাচনটা ভালো হয়নি কারণ ওনারা জনগণকে আক্কা করেন না যেটা ওনার দলের সবচেয়ে বড় সমস্যা আপনি দেখেন নির্বাচন পরবর্তী যে সন্ত্রাস আগে হতো বিভিন্ন দলে এবার হয়েছে তাদের নিজেদের দলের মধ্যে আগে যে বাবা বাহিনী হয়েছে বাবা বাবা করে বন্ধুকে রেহাই পায়নি চোখ তুলে ফেলেছে আওয়ামী লীগের হাত পা ভেঙে দিয়েছে নানার গণধর্ষণ হয়েছে একই দলের নির্বাচনের পরেও এখানে আমি শুধু মনে করিয়ে দিতে চাই যে উনিশশো পঁচাত্তর সালে তাজুদ্দিন কামাল এবং জেল হত্যার চারজন বড় নেতাকে এই বঙ্গবন্ধু করার কারণে এবং মুস্তাককে এনে এই গ্রুপিং সৃষ্টি করার কারণে কিন্তু ওনাকে সপরিবারে নিহত হতে হয়েছে যেটা সারা দেশের মানুষ দুঃখ প্রকাশ করে ব্যথিত শুধু আওয়ামী লীগ নয় সবাই এমন একটি ঘটনাকে পৃথিবীতে কোথাও ঘটেছে কোনো দলের মাধ্যমে তারা এক দল করে তাদেরকে নিজেদেরকে ধ্বংস করেছে কুমিরের মায়ের মা মা কান্নার মতো আবার নতুন করে আওয়ামী লীগ করেছেন এবার হয়তো ডামি আওয়ামী লীগ করে পরবর্তীতে আরেকটা কিছু করবেন এরকম প্রহসনকারী কোনো রাজনৈতিক দল পৃথিবীতে আছে কিনা আমি যদি জানেন তাহলে ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান আমাকে এই উত্তর দিতে পারেন উনি কিন্তু আমার কোন উত্তর দেননি এবং দর্শক শ্রোতারা সবসময় এখন দেখবেন এই ক্ষমতাসীন দলকে প্রশ্ন করেন ওনারাও এবং খুব বিচক্ষণতার সাথে একজন প্রশ্নকর্তা প্রশ্ন করলেন আমি সেই জায়গা থেকে বলছি যেখানে বাউন্ন সেকেন্ডে তেতাল্লিশ ভোট হয়েছিল আজকে ভোটের ফর্দ যদি দেই ভোটের হিসাব যদি ওনারা দেখেন এর চেয়ে জঘন্যতম নির্বাচন তো বাংলাদেশে হয়নি কখনো পাকিস্তান আমলে তো হয়ইনি যাই হোক এখন আসেন এই দলটির কর্মীরা নেতারা সাদাকে সাদা বলেন না কালো কে কালো বলেন না এইটাই তাদের জন্য কাল হয়ে দাঁড়াবে এই জন্যই জাপানি রাষ্ট্রদূত গেছেন সাদা সাদা কালো কালো কালা কালা আমরা দিতাম আমি এই বঙ্গবন্ধুর জেলখানায় থাকতে জেলের তালা ভেঙেছি শেখ মুজিবকে এনেছি এই ধরনের পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা এইসব স্লোগান আমরা দিয়েছি তখন আমরা আরেকটা স্লোগান দিতাম পিন্ডি না ঢাকা 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 আমি আওয়ামী লীগ সহ আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে অনুরোধ করব বাংলাদেশের মানুষের জন্য স্লোগান না দিতে হয় দিল্লি না ঢাকা 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 যেমন তেমন একটি পরিস্থিতি তৈরি হচ্ছে দেশে মনে রাখতে হবে ইউএসএ আমেরিকা একাত্তরে আমেরিকান সরকার আমাদের সাপোর্ট করেনি কিন্তু জনগণ সাপোর্ট করেছিল সরকারও সেটা বন্ধ রাখতে পারেনি আজকে বাংলাদেশের সরকার তাবেদার সরকার দালাল সরকার হতে পারে ভারতের কিন্তু বাংলাদেশের মানুষকে দালাল হিসাবে ভারত কখনোই চিহ্নিত করতে পারবে না সেই রকম এই বীরের জাতি হলো বাংলাদেশের বাঙালি জাতি বর্তমানে ভারতের সাথে যে সরকার যে সম্পর্ক করেছে সেই সম্পর্কে শুধু দেওয়ার সম্পর্ক নেওয়ার নয় আপনার নেত্রী বলেছে আমি যা দিয়েছি আমরা তা সারা জীবন মনে রাখবে কিন্তু ভারত হলো এক অকৃতজ্ঞ জাতি যারা কিছুই মনে রাখে না লিবারেশন ওয়ারে যদি বাংলাদেশের মানুষ সাপোর্ট না দিত তাহলে এই ইন্ডিয়ান আর্মি তো কোনো গ্রাম দিয়ে হাঁটতে পারতো না এই জনগণ কিন্তু ভারতের যে সাত দিনের যুদ্ধের বিজয় এবং যে সহায়তা মুক্তিযুদ্ধের বিজয় করেছে সেই জনগণকে তাচ্ছিল করে আওয়ামী লীগ সিংহাসনে বসে তাদেরকে নিপুরণ করবে নির্যাতন করবে বাঙালি কি তা সহ্য করবে দেখেন একটি দেশের তিনটি প্রজন্ম ভোট দিতে পারেনি শুধু তাই নয় একটি তিনটি প্রজন্ম জানে না ভোট কাহাকে বলে কত প্রকার কি কি ভোট কিভাবে দিতে হয় কত শিশুরা শিশু লীগ বাচ্চা লিগরা দিয়ে এবার কত অপমান করেছেন ভোট কেন্দ্রগুলোকে আপনারা কতগুলো ভোট কেন্দ্রে একটা বিভাগে আরেকটা তেত্রিশ বত্রিশ কোন ভোটারই ছিল না আবার কোথাও কোথাও ভোটারের সংখ্যা যত তার চেয়ে বেশি ভোট পড়েছে এই হলো আওয়ামী লীগের ভোট আপনারা বলেন এই নির্বাচন মেনে নেয়নি বিরোধী দল আপনারা গায়ের জলে বললেই কি মেনে নিবে আপনাদের তো যুক্তি দিতে হবে যুক্তিতে থাকতে হবে আপনারা দেখেন আমি জনগণকে বলতে চাই একটি রাষ্ট্রের তিনটি অঙ্গ একটি হলো সরকার পরিবর্তনশীল আর দুটি হলো একটি ভূমি যা স্থায়ী আরেকটি হলো জনগণ এই জনগণ হলো স্থায়ী সরকার আসবে যাবে জনগণ কিন্তু আসবে যাবে না সরকারকে তাচ্ছিল্য করা যেতে পারে সরকারকে সমালোচনা করার জন্য সংবিধান আমাকে সুযোগ দিয়েছে কিন্তু জনগণকে আপনারা যেভাবে তাচ্ছিল্য করছেন যেভাবে ছোট করছেন যেভাবে অন্য দেশের আপনারা আবার এই মালদ্বীপের তুলনা দেন ওই পাঁচ লক্ষ লোক পারে বাংলাদেশ ওই রকম হবে না আপনারা ওই ইয়ে শ্রীলঙ্কা দেখেছেন এবং কোনোভাবেই নির্বাচনবিহীন এই সরকারকে পরিবর্তন করা সম্ভব নয় সেটি বলেছেন খুব সুন্দরভাবে খুব স্পষ্ট নির্বাচনবিহীন কোনো নির্বাচনই তো নির্বাসনে নির্বাচন হলে এই আওয়ামী লীগের কোনো সিটি হতো না চ্যালেঞ্জ করা হয়েছে যে শেখ হাসিনা নিজেও তার এলাকায় পাস করবে না নির্বাচন হলে আপনি প্রস্তাবক হয়ে যদি বলেন নির্বাচন এটা তো নির্বাচন দেশে তো নাই নির্বাচনে চলে গেছে যাই হোক ওনাদের দলীয় কোন দলের জন্য যে একবার বঙ্গবন্ধুকে হারিয়েছি সপরিবারে আন্দোলন করে মানে বিএনপি বা বিরোধী দলগুলো যেভাবে আন্দোলন সেভাবে পরিবর্তন করা সম্ভব নয় বলেছেন ডক্টর সিদ্দিকুর তিনি বলেছেন একমাত্র নির্বাচনী পরিবর্তন করা সম্ভব নিজেও বলি বিরোধী দল বোঝে কিন্তু আমি এর আগে এই কথাটা বলে ওখানে যেতে চাই যে বঙ্গবন্ধুকে যেভাবে সব পরিবারে হত্যা করা হলো সেটা আওয়ামী লীগের দ্বিধা দ্বন্দ্ব বিভক্তির জন্য আর এবার সাতই জানুয়ারিতে যে গণতন্ত্র হত্যা করা হলো এটাও আওয়ামী লীগকে দ্বিধা বিভক্ত করে তো আওয়ামী লীগ করে নিজের দলকে ধ্বংস করে এই ওনারদের নেতাকেও ধ্বংস করেছেন পরিবারকে ধ্বংস করেছেন এবার ধ্বংস করছেন এখন আছেন আপনার কথায় যে নির্বাচনটা যদি হয় যদি হয় নির্বাচন কিন্তু একটা যদিতে যদির কথা নদীতে আমরা বলতাম ছোটকালে তো যদি নির্বাচন হয় বাংলাদেশে এর চেয়ে বড় দুঃখ কি হতে পারে একটি স্বাধীন দেশে যে সত্তর সালে যে নির্বাচন হয়েছে সুষ্ঠ পাকিস্তানের অধীনে শুধু তারা আমাদেরকে ক্ষমতা হস্তান্তর করেনি নির্বাচন নিয়ে তো কোনো অভিযোগ ছিল না আজকে কেন বাংলাদেশে একের পর এক নির্বাচনের জন্য অভিযোগ ওনারা দেখিয়ে দেন যে আওয়ামী লীগের ইয়ে বলেন যে বিএনপি এটা করেছে বিএনপি এটা করেছে বিএনপি যদি অধম হয় ওনারা উত্তম হচ্ছেন না কেন জনগণের দায় কোথায় ওনারা বলেন কে এম হাসানের অধীনে নির্বাচনে যাবেন না আবার বিএনপি কে জেলখানায় পাঠিয়ে ওনাদের নিজস্ব দলের অধীনে নির্বাচন করে ফেললেন ওনারা বললেন যে কে এম হাসান ভালো না দল করতেন আর ওনারা তত্ত্বাবধায়ক সরকার দূষিত করেছে আমরা ওনারা তত্ত্বাবধায়ক সরকারকে হত্যা করলেন ওনারা হত্যার রাজনীতি করেন ওনারা এই যে পুলিশের এক এক পুলিশ হত্যা হয়েছে সকল হত্যাই খারাপ স্বাধীন দেশে কেন হত্যা হবে তে সেটা নিয়ে ওনারা কত কথা বলেছে কিন্তু বিএস বিজেপির যে একজন ইয়ে মারা গেল হত্যা করা হলো গুলি করে সরাসরি এর জন্য আওয়ামী লীগের কোন কর্মী কোন নেতা কোনো বড় নেতা কি কোনো স্টেটমেন্ট দিয়েছে কেন ওনার জীবনে এটা বিচ্ছিন্ন ঘটনা বলে স্টেটমেন্ট দিয়েছে আমাদের যে কোনো ঘটনায় বিচ্ছিন্ন হয়ে যায় ওনারা ক্ষমতাচ্যুত হলে বলবেন বিচ্ছিন্ন ঘটনা ওনারা যখন যা খুশি তাই বলতে পারেন ওনারা যখন যা খুশি তাই করতে পারেন ওনারা নিজেদের লোককেও হত্যা করে ওই যে ইয়ে বলতেছিল বারবার চিৎকার করে ব্যারিস্টার সাহেব কিবরিয়ার ছেলের সাথে আমি কাজ করেছি কিবরিয়া আজকে সন্তুষ্ট না তার বাপের বিচারে কারণ তারা জানে যারা বিচার করবে তারাই এতে জড়িত ছিল তারাই এর বেনিফিশিয়ারি ওনারা বলেন বঙ্গবন্ধু হপ্তার বেনিফিশিয়ারি কারা তাহলে কিবরিয়া হত্যার বেনিফিশিয়ারি কে কিবরিয়ার পরিবর্তে ওখানে কে এমপি হয়েছিল সেগুলো দেখতে হবে তাহলে আপনারা সাগর রুনির বিচার করলেন না আপনারা বিডিআর এর যে সাতান্ন হত্যা এটা এর পরিবারের কেউ সন্তুষ্ট না আপনাদের বিচারে তাহলে আপনারা মানুষকে যদি এই সব সুযোগ সুবিধা গণতন্ত্র মানবাধিকার থেকে বিচ্ছিন্ন করে নিজেরা লাস্ট লাইন বলছি নিজেরা তাহলে বলে দেন না যে আমরা ব্রিটিশ টাইপ সরকার আমরা আইয়ুব শাহী ইয়া পাকিস্তান টাইপ সরকার আপনারা এত প্রকাশ করে ফুল দেন এই দেন সেই দেন পাকিস্তান যে ফুল দিয়ে সেটা তো বলেন না সেটা একটু ফলাও করে ছবি দেন না সবগুলো টিভি তো আপনাদের টিভি সেই খবরটা তো জনগণ জানতে পারেনি যে পাকিস্তানের এসে আপনাদেরকে করেছে পাকিস্তানের রাষ্ট্রদূত অন্য কোনো দেশে গেলে ওই চিটাগাং যদি থামে একটু দৌড়ে এখান থেকে ফরেন মিনিস্টার গিয়ে ওখানে দেখা করে সেগুলো তো আপনারা বলেন না কিন্তু আপনারা মাটির নিচে বালির নিচে মাথা ঢুকিয়ে উঠপাকির মতো ভাবেন জনগণ কিছু বুঝবে না আপনাদের সেই তিপ্পান্ন বছর আগের জনগণ আর এখনকার জনগণ কিন্তু এক জনগণ নয় বাংলাদেশ জেগে উঠবেই নিরাশ হওয়ার কিছু নয় আন্দোলন কোনো দলের জন্য নয় আন্দোলন কোনো গোষ্ঠীর জন্য নয় আন্দোলন একটা দেশের জনগণের জন্য জনগণ এই ভোটাধিকার আদায় করবে ধন্যবাদ কারণ ভোটাধিকার না থাকিলে কোনো অধিকার জনগণের থাকে না যারা প্রকৃতপক্ষে দেশের মালিক সবাইকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আহ যারা ডক্টর সিদ্দিকুর রহমান